সাংবাদিক বৃন্দ ছাড়া আমাদের এলাকার যারা আছেন পিছনে যান, পিছনে যান, তাড়াতাড়ি পিছনে যান। যে রায়গঞ্জের এই এই ধরনের কোনো আশঙ্কা আছে বা কোনো তার কোনো জবরা রাখি হয়েছে কিনা কোনো দিন বলছে না, দম্পতির জীবন কিরকম সেইটা তো আর জানতেছে। প্রথমবার পর থেকে এই তার বাচ্চা নিয়ে তার বেশি সময়টা কেটে এর মধ্যে মাঝে মধ্যে সে যাইতেও না বাইরে। আজকে এই যে রায়হানকে এই পরিবারকে সহায়তা করার এই হত করে যাচ্ছে, বিশেষ করে আমাদের এই এলাকার আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের সামনে প্রটোকল দিয়ে নিয়ে আসবেন। আপনারা দুইজন চলে যান গেইটে। এক, রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগ তদন্ত দাবি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। রায়হান হত্যার জড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ বুইয়া সহ দোষী সকল পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পলাতক সাব ইন্সপেক্টর আকবর হোসেনকে গ্রেপ্তারের মাননীয় আইজিপি নির্দেশ কামনা করছি। পুরো ঘটনার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রদানের দাবি জানাচ্ছি। রায়হান হত্যার ঘটনায় নিহত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, বিনীত আবেদন জানাচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে খুনি পুলিশ ইন্সপেক্টর আকবর হত্যার জড়িত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আহালিয়াবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধ, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই উদ্ভব পরিস্থিতির কোনো পরিস্থিতির দায়ভার যে কোনো পরিস্থিতির দায়ভার সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বহন করতে হবে। আমি আপনাদেরকে আর কি বলবো, আমার ক্ষতিপূরণ একটাই, আমার ছেলে সুস্থ বিচার করবে। যেই যারা এই কাজ করছে যত সময় থেকে আসামিকে ধরে নিয়ে রিমান্ডে না নেওয়া হচ্ছে তত সময় থেকে এর পিছনে বা সামনের কোনোগুলো বাইরে আসবে না, এটাই আমার সবচেয়ে বড় ক্ষতিপূরণ। আমার ছেলে চলে গেছে, সে তো আর আসবে না, কিন্তু যদি এই আকবর এলাই, আশিক এলাই, এই যারাই এইরকম কাজ করছে, কে কে করছে আমি কিন্তু সবাইকে চিনি না, ওদেরকে ধরে যত সময় তাকে শাস্তি না হচ্ছে, যত সময় তাকে এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হচ্ছে, ফাঁসি না দেওয়া হচ্ছে, তত সময় থেকে আমার ছেলের আত্মাও শান্তি পাবে না এবং আমারও মনে শান্তি পাবে না।